আজকে রান্নায় আছে হলো গরুর মাংস। এই তো গরুর মাংস রান্না করে নেছি, হয়ে এসেছে প্রায়, আমার সব কাজই প্রায় শেষ। আর এখানে রান্না করেছি চিংড়ি, চিংড়ি মাছ, গরুর মাংস রান্না প্রায় শেষ। চিংড়ি মাছ রান্না হয়ে গিয়েছে, গরুর মাংস প্রায় হয়ে গিয়েছে। আর হলো অনেক কাজকর্ম করে নিলাম, এগুলো ধুলাম, এগুলো সব পরিষ্কার করে নিলাম। আর এখানে আছে হলো দুধ, দুধ চাল হয়ে গিয়েছে, ঢেকে রেখেছি। আর এটা হলো গতকালকের সেই চিকেন ফ্রাই, দুটা দুই পিস বেঁচে গেছে আর কি। তো যাই হোক, আর এখানে ভাত, ভাতও হয়ে গিয়েছে, পানি খেয়ে নি। আমি আবার রান্নাঘরে এই মগটা রাখি, আমার মাঝে মাঝে পানির পিপাসা লাগে যার কারণে। আর একটু সময় হলে হয়ে যাবে, একটু ঢাকা থাক। আর এখানে হলো মৌসুমের ভর্তা, এটা হলো মৌসুম ভর্তা করেছি। আর এখানে কি আছে, এখানে যে জলপাইয়ের আচার। যাই হোক, এই যে আমার মৌসুম ভর্তা, মৌসুম ভর্তাটা ফ্লেভারে ঘর একেবারে মোমো করছে। আর এটা হলো আচার, বার্মিজ আচার। আর এগুলো সব এলোমেলো হয়ে আছে, আসলে এখন হলো এগুলো গুছিয়ে নিব। আর এদিকে দেখুন, একজন তো এখনো ঘুম থেকে উঠিনি, সকালের নাস্তা টাস্তা কিচ্ছু খায়নি, ঘুমিয়ে আছে। এগুলো সব ধোয়া কাপড় চোপড় সব ভাঁজ করতে হবে, শুকানোর পরে এখানে রাখা হয়েছে। ব্যালকনিটা এগুলো সব মোছামুছি করতে হবে, কাজের খালাটা আসার পরে এগুলো সব মুছে দিবে। আর ওইটা দেখতে পাচ্ছেন শীতকালে যে পিঠা বিক্রি হয় রাস্তায় রাস্তায়। তো যাই হোক, এই যে ভ্যানে চুলা, আর এই তো বিকালে পিঠা বিক্রি করবে যার কারণে প্রসেসিংটা চলতেছে। আমার ব্যালকনি ভরা কাপড় চোপড় থাকে, এখন ভাপা পিঠা, পুলি পিঠা, সব পিঠা বানাবে আর বিক্রি করবে। এই রুম তো বন্ধ, অহনা অহনার মামা সবাই ওই রুমে ভিতর থেকে লক করে দিয়েছে, আর মা আর কাকি ওই যে শুয়ে আছে ওই রুমে। আর আমি কাজের বুয়া, কাজ করছি, ঘরের কাজ নিয়ে ব্যস্ত। একটু আগে অবশ্য কদবেল মাখা খেয়েছি, আমি মাখিয়েছিলাম, হয়ে গিয়েছে। এখন চালটা অফ করে দিব, দেখি আলুটা সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, হয়ে গিয়েছে। কাজের বুয়ার কাজ ঘর দুয়ার সামলানো, আসলে না, এটা হলো গৃহিণীর কাজ, আর কাজের বুয়ার কাজ ঘরের কাজ করা। ওই যে দেখুন একটা ভেড়া, দেখতে পারছেন, এই যে একটা ভেড়া ওরা এনে রেখেছে, হয়তো কিছু একটা করবে। চালটা অফ করে দিলাম, রান্না কমপ্লিট, এখন আমি গোসল করতে যাব। তাহলে সবাইকে আল্লাহ হাফেজ জানিয়ে আমার ভিডিওটা আমি শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবারও আল্লাহ হাফেজ।